হিন্দু ধর্ম অনুসারে জগন্নাথ রথযাত্রার পেছনে একটি বিশ্বাস যে ঈশ্বর মানুষের অবস্থা জানতে তার গর্ভ থেকে বেরিয়ে আসেন। বিশ্বাস করা হয়েছে এই রথযাত্রায় অংশগ্রহণকারী ভক্ত সহস্র যজ্ঞ করার ফল লাভ করেন। এটাও বিশ্বাস করা হয় যে যারা এই যাত্রায় অংশ নেয় তারা মুখ্য লাভ করে। প্রতি বছর আষাঢ় মাসের তিথি অনুযায়ী অনুষ্ঠিত হয়ে থাকে রথযাত্রা উৎসব। কিন্তু গেল দুটি বছর করোনার কারণে এই উৎসব অনেকটা নিয়ম রক্ষার্থে পালন করা হলেও বর্তমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সর্বত্রই উৎসবের আমেজে উদযাপিত হতে চলেছে হিন্দু ধর্মের জগন্নাথ রথযাত্রার বিশেষ অনুষ্ঠান। তার জন্য চলছে এখন জোরদার প্রস্তুতি। রাজ্যের সর্বোচ্চ রথযাত্রা অনুষ্ঠানটি হয় মেলাঘরে, যা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে শ্রেষ্ঠ রথযাত্রা উৎসব। এছাড়া বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হয়ে থাকে জগন্নাথ দেবের রথযাত্রা। তিথি অনুযায়ী এবছর রথযাত্রা উৎসব হবে আগামী 1 জুলাই। সেদিন জগন্নাথের ভক্তরা জগন্নাথ সুভদ্রা বলরামকে নিয়ে রথ বিভিন্ন রাজপথ পরিক্রমা করবে, আর তারই প্রস্তুতি চলছে এখন সর্বত্র। রাজধানী আগরতলায় রথযাত্রার মূল অনুষ্ঠানটি হয় জগন্নাথ জিউ মন্দিরের উদ্যোগে। জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে এবারও বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করে জগন্নাথ জিউ মন্দির কর্তৃপক্ষ। 1 জুলাই রথযাত্রা সহ 4 জুলাই থেকে 5 দিন ব্যাপী এই মন্দিরে অনুষ্ঠিত হবে বিশেষ ধর্মীয় সম্মেলন। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীরা উপস্থিত থেকে ধর্মীয় আলোচনায় অংশগ্রহণ করবেন। তাই রথযাত্রা সহ ধর্ম সম্মেলনকে সফল করে তোলার জন্য সব অংশের মানুষের সহযোগিতা চাইলেন জগন্নাথ জিউ মন্দিরের অধ্যক্ষ। শ্রী শ্রী জগন্নাথ দেবের পরম করুণায় এবছর 1 জুলাই থেকে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব সমস্ত বিশ্বেতেই বিশেষভাবে অনুষ্ঠিত হবে। এ প্রস্তুতি চলছে। আমাদের পুরুষোত্তম ধাম নীলাচল ক্ষেত্র প্রধান পৃথিবী বিখ্যাত সে রথযাত্রা, সেই অনুসারে পুরীর যে নিয়ম অনুসারেই আগরতলা স্থিত শ্রীচন্দ্র গৌরী এবং জগন্নাথ মন্দিরে এখানে এইবার বিশেষভাবে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। 1 জুলাই থেকে 9 জুলাই পর্যন্ত নবরাত্র বলা হয় 9 দিন। মাঝখানে 4 জুলাই থেকে 5 দিন বিশেষ ধর্ম সম্মেলন হবে। বিশেষ ভারতে বিভিন্ন স্থান থেকে বহু সাধু সন্ত। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।